একদিনের ভিতরে আমরা যাকে মুসলমান মনে করি তারা কতবার কাফের হইতে আছে ঈমান হারা হইতে আছে অনেকের ব্যাপারে টের পাওয়া যাবে এটা মিলানোর কাজ আপনাদের আল্লাহ আমাদের সবাইকে ঈমান হেফাজতের তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন নবীর শান মান মর্যাদা টিকানোর জন্য ও বন্ধুরা কেমন করে নবীর ছেলে বড় হয় নবী যদি না হইতেন নবীর মর্যাদা কমে যায় নবী যদি হন আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান হয় না আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান না আমার আপনার নবীর মর্যাদা রূহের জগতেও সমান না দুনিয়ার জীবনেও সমান না ওই কবর জগতে রূহ রওজা শরীফের জগতে এখানেও সমান না হাশরের ময়দানেও সমান হবে না জান্নাতে গিয়েও সমান হবে না ও বন্ধুরা সব জায়গায় আমার আপনার নবীর মর্যাদা আমার আপনার নবীর মর্যাদা বেশি রূহের জগতে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই ওই দিন সর্বপ্রথম একটা রুহের ভিতর থেকে জবাব এসেছিল বালা হ্যাঁ তারপর সবাই শুনে আমরা বলেছিলাম বালা ওই প্রথম যে রুহের ভিতর থেকে জবাব এসেছিল এই রুহই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার বন্ধু আল্লাহ আলামিন দুনিয়ায় পাঠাইলেন কোরআনের ভিতরে আমার আল্লাহ 25-26 জন নবীর নাম উল্লেখ করেছেন সব নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন وما تلك بيمينك يا موسى وناديناه أي يا إبراهيم يا يحيى خذ الكتاب بقوة الله رب العالمين সব পয়গম্বরদেরকে সব পয়গম্বরদেরকে আল্লাহর নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই আমার আল্লাহ নবীকে যখনই ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে বড় মহব্বত করে বড় আদর করে বড় ভালোবেসে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির তাহা ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম আমার আল্লাহ যখন এই নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে কোথাও মুজাম্মিল বলে ডাক দিয়েছেন কোথাও মুদাসসির বলে ডাক দিয়েছেন কোথাও ইয়াসিন বলে ডাক দিয়েছেন কোথাও তাহা বলে নবীকে সম্বোধন করেছেন আমার বন্ধুরা আমার আল্লাহ আমার আপনার নবীকে একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেন নাই হেরে বন্ধু লক্ষ্য করে দেখেন রুহের জগতে আমার নবী শ্রেষ্ঠ দুনিয়ার জমিনে আমার নবী শ্রেষ্ঠ আমার নবী রওজায় আকরে শ্রেষ্ঠ এক নাম্বার হলো অন্যান্য কোন পয়গম্বরের কবর সুনির্দিষ্টভাবে বলা যাবে না এটা অমুক নবীর কবর হ্যাঁ অনুমান করা যায় অনেকটাই বলা যায় কিন্তু শতভাগ নিশ্চয়তা সহকারে কোন নবীর কবর সুনির্দিষ্ট করে বলা যাবে না এটা এই নবীর কবর অবশ্যই কিন্তু একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সুরক্ষিত এবং সুপরিচিত যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ওই রওজার জিয়ারতে যায় আমার আপনার নবীকে সালাম দেওয়ার জন্য বিশ্ব নবী বলেন উম্মত আমার কবরের পাশে যদি কেউ এসে সালাম দেয় আমি সালাম শুনি এবং তার সালামের জবাব দেই আস্তে কোন কেন আস্তে কোন কেন আরো জোরে কোন ঔলাদ রসুল শাইখুল আরব আল আজম ঔলাদ রসুল শাইখুল আরব আল আজম হযরতে আকদাস শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই রওজায়ে আতহারের পাশে গিয়ে সালাম দিতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি রওজা শরীফের ভিতর থেকে নবীর জবাব আসত ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি আর একটু জোরে আল্লাহু আকবার কর তিনি গিয়ে বলতেন সালাত ও সালাম আপনার উপরে হে নানা জান রওজা শরীফের ভিতর থেকে জবাব আসত তোমার উপরও সালাত ও সালাম হে আমার সন্তান আল্লাহু আকবার
المسلمان أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع ترى مدر پورب پورش ترى مدر پورب پورش أمرا تدر شنطان هاي هاي ره جن مهوية چه شنگهر گره باب دخائي ساغلير মনে কষ্ট হইবেন রাগ করেন না maaf করে দেন আমারে আমি ছোট মানুষ আগেই বলছি কিছু কথা বলবো maaf করে দেন আমরা তো জন্ম হয়েছি সিংহের ঘরে জিংহের ঘরে কিন্তু এখন এর ভাবসাব হলো আমাদের অনেকটা ছাগল মেরার মতো বে 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 করার মতো আল্লাহ 200 কোটি মুসলমানের পৃথিবীতে 80 লাখ ইহুদির কাছে ফিলিস্তিনের মুসলমান আবার কেমনে মার খায় আমার ভাইরা আমার বন্ধুরা শাহ জালাল মুজাররদ ইমানের আল্লাহু আকবারে যদি তর্কবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরাইল নামের রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাইতে পারে কিন্তু যেমন বাবা সন্তান হওয়ার কথা ছিল তেমনটা হতে পারেনি আজকে দর্শে কি আমাদেরকে ভিতরে দুনিয়ার محبت দুনিয়ার محبت মরতে রাজি না মরার প্রতি ভয় কিন্তু যত ভয় করেন যতই অনিচ্ছা করে হোক না কেন মরতেই না বাঁচা যাবে কোনো কায়দা কৌশল আসেনি ধনী হইলে আমার কথা কই না বেশি টাকা হইলে বাঁচা যাবে না তাহলে মরতেই যদি হয় তাহলে আর লেজ গোটায় মরে লাভ কি সিংহের মতো গর্জন দিয়ে মরতে হলো লেজ গোটানোর মাধ্যমে যদি বাসার চিন্তা করতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে এত নির্মমভাবে শাহাদত বরণ করার দরকার হইতো না শাইখুল আরবুল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ইংরেজ অফিসার থ্রেট দিয়ে বলছিলেন জানেন আপনার পরিণতি কি হবে উনি বগলের নিচ থেকে কাফনের কাপড় বের করে দিয়ে বলছিলেন আর কি হবে আমি কি বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে চাদরের নিচ থেকে বগলের নিচ থেকে কাফনের কাপড় বের করে দেখায়া কয় আর কি হবে তাদের নাম বিক্রি করে আমরা চলি উলামায়ে কেরাম মাফ করে দেন আমাকে আমরা তাদের নাম বিক্রি করে চলি তাদের আদর্শ আসলে আমরা লালন করি না আজকে এখানে জাতীয় ইমাম উলামা পরিষদ সেই জন্য কিছু আফসোসের কথা আমার বলা আর না হয় যাদের বাবা হুসাইন আহমদ মাদানী যাদের বাবা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী যাদের বাবা হুজ্জাতুল্লাহি ফিল আরদ কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত ইখতাস মাওলানা কাসিম নানুতুবি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী সেই সেই বাবার সন্তানেরা সেই বাবার সন্তানেরা দুনিয়ার কোন বাতিলের সামনে মাথা নত করতে পারে না আমাদের সময় এসেছে উপলব্ধি করা সময় এসেছে আমাদেরকে একটু ঘুরে দাঁড়ানোর ভাইরা আমার ভাইরা দুনিয়া থাকা যাবে না দুনিয়া থাকবার জায়গা না দুনিয়াও থাকবে না যেই দুনিয়ার জন্য একটু বাড়ির জন্য ঢাকা শহর একটু মাথা গোজানো ঠাই করার জন্য দুই আড়াই কাটা তিন কাটা জায়গার জন্য সুদে ঘুষে ডাইনে বামে উপরে নিচে ফুলাহন্তের একটু মানে তোমার এই দুনিয়াও থাকবে না যতই সাজা থাকবে না সবাই মিলে সাজাইব থাকবে না শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে রব্বে করিম কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে বর্ণনা দিয়েছে ইয়া আইয়ুহান নাস উত্তাকু রব্বাকুম ইন জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس
نفس ما قدمت وأخرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش ও বন্ধুরা তরজমা হবে না একটা আয়াত শুধু বলছি যখন ইসরাফিল শিঙ্গায় ফু দিবে অবস্থাটা কি হবে কি হবে ও মুসলমান বিশাল বড় বড় পাহাড় পর্বতগুলো তোলার ন্যায় উড়তে থাকবে আপনার মানিকনগরের বিল্ডিংটা ঠিক থাকবে মতিঝিলেরটা মনে থাকবে ও মুসলমান তাহলে অবস্থা কি হবে অবস্থাটা কি হবে আমার ভাইরা আমার বন্ধুরা ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুশ তোলার ন্যায় পাহাড় গুলো উড়তে থাকবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল এই দুনিয়াটাও একদিন থাকবে না দুনিয়াটাও থাকবে না আমি আর আপনি থাকবো না শুধুমাত্র এতটুকুই না একটা সময় গিয়ে দুনিয়াও থাকবে না হে মুসলমান যেই দুনিয়া থাকবে না যেই দুনিয়ায় আমরা থাকবো না এই দুনিয়ার মহব্বতে এই দুনিয়ার লোভ লালসা এই দুনিয়ার বাড়ি আর গাড়ি এই দুনিয়ার সুনাম সুখ্যাতি এই দুনিয়ার চেয়ার আর গদির জন্য আর যা কিছুই হোক আল্লাহকে অসন্তুষ্ট করা যায় না ভাইরা দুনিয়ার মহব্বত কমাইতে হবে দুনিয়ার মহব্বত কমাইতে হবে মহতারাম হাজরিন মুসলমান আমরা মুসলমান আমরা সম্পদের জোরে দুনিয়ায় কখনোই কিছু করতে পারি নাই অস্ত্রের জোরে কখনোই কিছু করতে পারি নাই দুনিয়ার ইতিহাসে মুসলমান যা কিছুই করতে পেরেছে এটা ঈমান আর নেক আমলের বদৌলতে করতে পেরেছে এছাড়া আর কিছু দিয়ে করতে পারি নাই আমার ভাইরা শুন বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নিয়ে গেছে তো নেওয়ার পিছনে একমত আছে না নাই আছে আছে নিয়ে গেছে কিন্তু সুযোগটা জালেমরা কাজে লাগাইয়া আমার নবীকে কষ্ট দিতে আছে আমার ভাইয়েরা সেই আস ইবনে ওয়াইল সেই আবু জাহেল আবুল হাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আস ইবনে ওয়াইল আখনাস বিন শুরাইক উকবা ইবনে আবি মুঈদ ওই সকল পাপিষ্টদের পাপাচারীদের এখনো নাতিপুতিরা জিন্দা আছে যারা সুযোগ খুঁজে কোন সময় কোন সুযোগে আলেমদেরকে কষ্ট দেওয়া যায় এখনো আছে বসে থাকে মাছরাঙ্গা পাখির মতো মাছরাঙ্গা চেনেন হ্যাঁ পুকুর পারে দেখবেন কোন ডালা ডোলের মতো যেমন শিকারের জন্য বসে থাকে এমন কিছু কোলাঙ্গারি বেঁচে আছে মৌলবীরের পিছনে লেগে থাকে মানে কোন সুযোগে মৌলবীরে কষ্ট দেওয়া যায় দাও দিতে পারো কষ্ট দিতে পারো তুমি মনে রেখো হাসরের মাঠে তোমার নানা আবু জাহেলের সাথে উঠতে হবে আমার ভাইয়েরা তো নবীকে তারা কষ্ট দেয় মুহাম্মদ নির্বংশ মুহাম্মদের কথা বলবো না নির্বংশ 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 নাউজুবিল্লাহ জোরে কর নির্বংশ তার এই মিশন চলবে না এই কালেমার কথা কেউ বলবে না এই কথা বলে বলে নেই কথা বলে বলে মক্কায় বেড়ায় নবীর কানে আওয়াজ এসেছে আল্লাহর নবীর চেহারাখানা মলিন নবীর চেহারাখানা মলিন আমার আপনার নবীর চেহারা মলিন মনে বড় ব্যথা সন্তান আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন কিন্তু এর ভিত্তিতে আমাকে তারা কষ্ট দেয় আমার নবীর চেহারা মুবারক মলিন হবে এটাকে আমার আল্লাহ সহ্য করেন আওয়াজ করে বলেন
না কারণ আমার নবীর চেহারা মুবারকের চাইতে বেশি প্রিয় কোন চেহারা আল্লাহর জমিনে আল্লাহ পাঠান নাই কোনদিন পাঠাইবেন না আমার আপনার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোন চেহারা আল্লাহ বানান নাই আর বানাইবেন না ওলামা কেরাম এখানে আছেন জিজ্ঞেস করেন কিতাবে লিখে আমার আপনার নবীর উপরে এসে যেমন নবুয়ত খতম আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল খতম হুসন জামাল সৌন্দর্যের যত কিছু হতে পারে সব আমার নবীর উপরে এসে শেষ শেষ আর আর সুন্দর